নমস্কার কিছুক্ষণ আগেই একশো ষোলো নম্বর বি জাতীয় সড়কে ঘটল ভয়াবহ মর্মান্তিক বাস দুর্ঘটনা দীঘা মেচেদা জাতীয় সড়কে একটি বাস ও একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়েছে ভয়ঙ্কর এই দুর্ঘটনায় কুড়িজন যাত্রী গুরুতর আহত হয়েছেন স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে মেচেদা হাসপাতালে ভর্তি করা হয়েছে কোথায় ও কীভাবে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা বিস্তারিত আলোচনা করবো এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন পুলিশ সূত্রের খবর অনুযায়ী রবিবার বিকেল তিনটের নাগাদ চল্লিশ জন যাত্রী নিয়ে দীঘা থেকে একটি সরকারি বাস কলকাতার দিকে যাচ্ছিল দীঘা মেচেদা একশো ষোলো নম্বর বি জাতীয় সড়কে নাজির বাজারের কাছে বাসটি পৌঁছনো মাত্রই উল্টো দিক থেকে আসা লরির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়েছে দুর্ঘটনায় বাসে থাকা কমপক্ষে কুড়িজন যাত্রী আহত হয়েছেন তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে দুর্ঘটনার জেরে একশো ষোলো নম্বর বি জাতীয় সড়কে ব্যাপক যানজট তৈরি হলে পুলিশ প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দুদিন আগেই কলকাতা থেকে দীঘা যাওয়ার সময় বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় আচমকায় একটি বিকট শব্দে খেঁপে ওঠে গোটা এলাকা ফলে আশেপাশের দোকানদাররা গাড়ির দিকে ছুটে যান দুর্ঘটনায় ছোট্ট গাড়ির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে তড়িঘড়ি গাড়ি থেকে চারজনকে উদ্ধার করে কাঁতি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন ভয়াবহ এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং মৃত ব্যক্তিদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এখনকার মতো খবর এখানেই পরবর্তী রকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ